সিএএ সংক্রান্ত আবেদনের জন্য ক্যাম্প হবে ঠাকুরবাড়িতে। উপনির্বাচনের প্রচারে এসে জানালেন শান্তনু ঠাকুর। কড়া প্রতিক্রিয়া তৃণমূলের। সরাসরি করা যাবে নাগরিকত্বের আবেদন। এবার সেই মর্মেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বুধবার ক্যাম্প বসবে। বাগদার উপনির্বাচনের প্রচারে মতুয়া সম্মেলনে এসে এমনটাই জানালেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। বাগদা ব্লক মতুয়া মহাসংঘের পক্ষ থেকে রবিবার মতুয়াদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সম্মেলনে উপস্থিত হয়ে বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, সিএএ ইমপ্লিমেন্ট হয়েছে, কিন্তু কার্যকর করতে আপনাদের আবেদন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সার্টিফিকেট পাচ্ছেন ততক্ষণ সমস্যা থেকেই যাচ্ছে। আগামী বুধবার থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আবেদন করবার জন্য ক্যাম্প বসবে। এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, বুধবার থেকেই ঠাকুরবাড়িতে ক্যাম্প শুরু হবে। যারা এই বিষয়টি বুঝতে পারছেন তারা ঠিকই আবেদন করবেন, আর যারা বুঝবেন না তাদের কিছু বলার নেই। দিন দুয়েক আগে বাগদায় উপনির্বাচনের প্রচারে এসে সিএএ কোনো মোয়া বা লাড্ডু নয়, এমন মন্তব্য করেছিলেন ববি হাকিম। সেই প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, ববি হাকিমকে, ওনার কথা এখানে গ্রাহ্য হবে না। 200 লোক নিয়ে এখানে বক্তৃতা দিয়েছে, তাতে কিছুই যায় আসে না। আর এখানকার মানুষ 20,700 ভোটে বিজেপিকে জিতিয়েছে। এই আসনে তৃণমূল কাঁচকলা দেখতে চলেছে, কোনো লাভই হবে না ওদের। বুধবার আমাদের সমস্ত এগুলো তো তৈরি করতে সময় লাগছে, এমনি অ্যাপ্লিকেশন হচ্ছে, যেগুলো হচ্ছে ডাইরেক্ট যে ঠাকুরবাড়িতে যেখান থেকে ক্যাম্প করা হবে সে ক্যাম্প চালু হয়ে যাবে আগামী বুধবার থেকে। হয়ে গেছে, কিন্তু ক্যাম্প চালু হচ্ছে বুধবার থেকে। আবেদন করতে পারবে যারা বুঝছে না তারা আলাদা বিষয়, যারা বুঝছে তারা সময় মতো এটার পদক্ষেপ নেওয়া হবে, এটা নিয়ে কোনো অস্বীকার করার কিছুই নেই। ববি হাকিমের কোনো ভ্যালু নেই এইসব জায়গায়, ওর যেখানে ভ্যালু আছে সেখানে গিয়ে এইসব বলুক, মতুয়ারা বুঝে নেবে এখানে লোকাল ইস্যু কী আছে কী না। এখানে এসে লেকচার দিলে, 200 লোক নিয়ে লেকচার দিয়ে চলে গেছে কালকে, কী আছে ওর? শান্তনু ঠাকুরের কথার পাল্টা জবাব দিয়ে তৃণমূলের ব্লক সভাপতি অঘোর হালদার বলেন, ঠাকুরবাড়িতে ক্যাম্প করা নিয়ে শান্তনু ঠাকুর বলেছেন, তবে মানুষ ওদের মিথ্যেটা বুঝে গিয়েছে, আর এবারে বিধানসভার উপনির্বাচনে মানুষ ওদেরকে বুঝিয়ে দেবে। বেশিদিন মিথ্যা ভাষণ দিয়ে মানুষকে বোকা বানানো যায় না, আর শান্তনু ঠাকুরের দেওয়া মিথ্যা কথাও এবার মানুষ বুঝে যাবে। নির্বাচন এলেই ওদের মিথ্যাচারের জবাব মানুষ এবার ওদের দেবে। এই বিষয়টা নিয়ে প্রতি বছরই বিজেপি মিথ্যাচার করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, মানুষ এটা বুঝে গেছে। গত লোকসভা নির্বাচনের পর ওদের ভোট কমেছে, এবার বিধানসভা নির্বাচনে মানুষ ওদেরকে বুঝিয়ে দেবে যে মিথ্যা বেশি দিন মানুষের সামনে রাখা যায় না। মোদি যে মিথ্যা ভাষণ দেয়, তার সাংসদ শান্তনু ঠাকুর মিথ্যা ভাষণ দেবেন, যত আশ্চর্যের কিছু নয়। তাই ভোট প্রতিবার যত আসবে ওরা তত মিথ্যা ভাষণ দেবে, বাংলার মানুষ এটা ধরে ফেলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।